পরিষ্কার করো মন, কানে গোজে হেডফোন। নমস্কার, আমি মানুষ আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন। খাবার জমে যাবে যদি ফ্রাইড রাইসের সাথে থাকে কষা মাংস, খাবার জমে যাবে যদি ফ্রাইড রাইসের সাথে থাকে কষা মাংস। আন্ডারলাইন, খাবো টাটকা নেবো না বাসি, আজকের ভিডিওর আলোচ্য অংশ। কলকাতায় অফিস করেন আসে সকাল 7:50 ডাউন লালগোলা মিস, কলকাতায় অফিস করেন আসে সকাল 7:50 ডাউন লালগোলা মিস। বাবা মায়ের এক ছেলে, নাম অনিক, আগেই বলে নিচ্ছি কাকা, এখানে সব চরিত্রই কাল্পনিক। শীত গ্রীষ্ম বর্ষা অনেকের ছিল সকাল 7:50 ডাউন লালগোলায় বর্ষা, অনেকে শীত গ্রীষ্ম বর্ষা সকাল 7:50 ডাউন লালগোলা ধরে কলকাতায় অফিস যেত আর বিকেল 5:00 কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি ফিরত। আর এই শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই করতে পারতো না তাকে কাবু, আর এই শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই করতে পারতো না তাকে কাবু, রোজ নিয়মিত অফিসে যেত আমাদের অনিক বাবু। ইমিউনিটি বাড়াতে অনিক রোজ খেত চবন প্রাস, ইমিউনিটি বাড়াতে অনিক রোজ খেত চবন প্রাস, কিন্তু 26 বছর বয়স এখনো খায়নি কারোর ওপর ক্রাস। সেদিন ছিল সোমবার, সপ্তাহের প্রথম দিন, যখন অফিস ছুটি হয়েছে তখন সূর্যের আলো হয়ে গেছে প্রায় ক্ষীণ। অনেক গুটি গুটি পায় এলো স্টেশনে। এবার আসল কথা কাকা, এই সেকশনে অনেক 5:00 কৃষ্ণনগর লোকাল ধরবে, আর অনেকের একটা বিশেষ পছন্দ, হ্যাঁ হ্যাঁ অনেকের একটা বিশেষ পছন্দ, জানলার পাশে সিট। আর এই সিট ধরা নিয়ে থাকে না আসার সময় কোনো ভয়, হ্যাঁ এই সিট ধরা নিয়ে আসার সময় থাকে না কোনো ভয়, কারণ কি আগে থেকে সিট ধরে রাখে দেয় অনেকের বন্ধু কে 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 কে, জয়। ট্রেন ছাড়া পরবর্তী স্টেশন এলো দমদম, অফিস ছুটির টাইম, তখন তাই স্টেশন করছিল গম গম। আর এই দমদম স্টেশন থেকে উঠলো আজের গল্পের নায়িকা, হ্যাঁ এই দমদম স্টেশন থেকে উঠলো আজের গল্পের নায়িকা, ভালোবেসে সবাই যাকে ডাকে কণিকা। কণিকা পেল না বসার জায়গা ট্রেনে, তাই গুটি গুটি পায়ে এলো অনিকের সামনে। অনিকের কানে তখন হেডফোন, হ্যাঁ অনিকের কানে তখন হেডফোন, আর অনিক তখন দেখছে ম্যাগনেটিক জোন। আর তোমরা যদি অনিকের মতো ম্যাগনেটিক জোন দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনিকের পাশে দাঁড়িয়ে থাকা এক কাকু জিজ্ঞাসা করলো অনিককে, কোথায় নামবে বাবু? আর ইতিমধ্যে চোখে বললো অনিক কণিকাকে, এবং অনিকের মনে বেজে উঠলো সেই টিউন। শুভদৃষ্টি আর সেই সময় হাজি, হ্যাঁ সেই সময় হাজি ভাই, চ্যাঁচুর চ্যাঁচুর, টকঝাল মিষ্টি টকঝাল মিষ্টি। আমি দেখেছি আমরা যখন ট্রেনে কাউকে ঝাড়ি মারি, আমরা ট্রেনে যখন কারোর ক্রাশ খাই, আমরা ট্রেনে যখন প্রেম করি, তখন নয় চ্যাঁচুর আসবে, নয় ঝুড়ি বাজা আসবে, নয় গুটি গরম আসবে। এইসব কথা ছাড়ো, অনেক বুকে কচি বল নিয়ে কণিকার সামনে এগিয়ে গেল এবং কণিকাকে জিজ্ঞাসা করলো, কোথায় নামবেন আপনি? কণিকা একটু মিচকি হেসে লজ্জাতে মাথাটা নিচু করে ফেললো আর বললো, বেরিনগর। পড়ে আমার লজ্জাবতী, তাকাতে তো লজ্জা লাগছিল না। অনিকের মনে সে কি ঝড়, এই কথা শুনে অনিকের মনে সে কি ঝড়, কারণ অনিকের তো বেরিনগরে ঘর। দুজনের মধ্যে হলো অনেক কথা, ভেঙে গেল সব রেঞ্জ, দুজনের মধ্যে হলো অনেক কথা, ভেঙে গেল সব রেঞ্জ, অবশেষে হয়ে গেল তাদের নাম্বার এক্সচেঞ্জ। জ্যৈষ্ঠ মাস, ট্রেনে প্রচন্ড ভিড়, জ্যৈষ্ঠ মাস, ট্রেনে প্রচন্ড ভিড়, চাপসা গরম, ট্রেন জমে ক্ষীর, উত্তেজনা রীতিমতো চরম। ইতিমধ্যে হতে না হতে হতে তাদের কনভারসেশন চলে এলো তাদের ডেস্টিনেশন স্টেশন। এরপর থেকে হলো রাতের পর রাত ফোনে কথা, এরপর থেকে হলো রাতের পর রাত ফোনে কথা। অনেক পাগলের মতোই একা একা হাসে, অনেক পাগলের মতোই একা একা হাসে, ওই আর কি আর 5টা ছেলের মতোই, যখন জীবনে প্রথম ভালোবাসা আসে। এইসব পরিবর্তন লক্ষ্য করছিল অনিকের বন্ধু নীল, হ্যাঁ হ্যাঁ এইসব পরিবর্তন লক্ষ্য করছিল অনিকের বন্ধু নীল। নীল অনিককে জিজ্ঞাসা করলো, কিরে অনিক কি হয়েছে তোর, অনলাইন থাকিস রাত ভোর, প্রেম প্রেম করছিস নাকি, কোন মেয়ে এত লাকি? অনিক বলল, কণিকা। নীল শুনে বললো, ও মাই গড, কণিকা রাই, সে তো ক্লাসমেট হয় আমার খুড়তো তো ভাই, চিনিস নাকি, খুব ভালোভাবে চিনি, ওকে নিয়ে নিস না কোনো চাপ, কণিকাকে নিয়ে নিস না কোনো চাপ, কারণ কি ওর হয়ে গেছে খাপা খাপ। ইউজ করতে চাস, ইউজ করতে চাইলে ইউজ করতে পারিস, নিয়ে যা ঝোপে কিংবা ঝাড়ে, ইউজ করতে চাইলে ইউজ করতে পারিস, নিয়ে যা ঝোপে কিংবা ঝাড়ে, কেন ভাই তোরা নিতে যাস আচলা নিজের ঘাড়ে। মনের সব অনুভূতি করে ফেল ক্লিন, মনের সব অনুভূতি করে ফেল ক্লিন, বিয়ে করবি, মেয়ে চাই, আছে তো ভার্জিন। এই কথা বলে নীলের মুখে সে কি হাসি, এই কথা বলে নীলের মুখে সে কি হাসি, বলে খাবো টাটকা নেবো কেন বাসি। এইসব কথা শুনে অনিকের মনে নেমে এলো চরম অন্ধকার, হ্যাঁ হ্যাঁ এইসব কথা শুনে অনিকের মনে নেমে এলো চরম অন্ধকার, কিন্তু অনিক আর 5 জনের মতো নয় মোটেও স্বার্থপর, তাই অনিক নিজের মনকে করলো যথেষ্ট শক্ত, হ্যাঁ হ্যাঁ অনিক নিজের মনকে করলো যথেষ্ট শক্ত, কারণ কি, কারণ কি অনিকের গায়ে বইছে আসল পুরুষের রক্ত,
অনেক এক মুহূর্ত দেরি না করেই ফোন করলো কণিকাকে। কণিকাকে বললো বিয়ে করবে আমাকে? কণিকা বললো বাড়িতে এসে কথা বলো। হলো দুজনের মধ্যে অনেক কথোপকথন। হ্যাঁ হ্যাঁ, হলো অনিক আর কণিকার মধ্যে অনেক কথোপকথন। অনিক বললো আমি মোগল সাম্রাজ্য, তুমি পতনের কারণ। আর এইসব দৃশ্য দেখে নিলে থোতামুখ হয়ে গেল ভোতা, ওই আর কি কষ্ট পাই যেমন পরীক্ষায় না মিললে চোথা। কিছু কিছু ব্যক্তি সমাজে থাকে এমন যারা খেটাতে ভালোবাসে কাটা গায়ে নুন, কারণ কি তাদের স্বভাবই লোকের মুখে লাগানো কালি আর চুন। তো গাইজ, এইসব আওয়াজে দিতে যাই ছোট্ট একটা অ্যাডভাইস, অয়েল ইউর ওন মেশিন, ওয়াশ ইউর হ্যান্ড ইন দ্য বেসিন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আর আমাকে তোমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামও ফলো করতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো। আজকের মতো ভিডিও এইটুকু, এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে, আর রেগুলার আমি ভিডিও দেবো, তোমরা দেখতে থাকো। বাই।